আমরা কথা বলব শুকুর শব্দের বিশ্লেষণ, হামদ ও শুকুরের মাঝে পার্থক্য, নেয়ামতের শুকুর কীভাবে প্রকাশ করা একজন মমিনের দায়িত্ব। শুরুতে আমরা শুকুর শব্দ নিয়ে কথা বলবো। শুকুর শব্দটি একটি আরবি শব্দ, এটি কোরআনের শব্দ। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, এই আয়াত থেকে আমরা দেখতে পাই অসংখ্য শুকরিয়ার আয়াত রয়েছে, এর অর্থ হচ্ছে কৃতজ্ঞ। আর এর বিপরীত আরেকটি শব্দ আছে যেটি কুফুর, অকৃতজ্ঞ, অস্বীকার করা। তাহলে আমরা, আমাদের দুটি হাত রয়েছে, একটির নাম ডান হাত আরেকটির নাম কি বাম হাত। যেটি ডান হাত এটি কিন্তু সবসময় ভালো কাজেই কি ব্যবহার হয়ে থাকে, এজন্য আমরা এই পৃথিবীর জমিনে ডানপন্থীও আছে আবার কি বামপন্থীও আছে। ডানপন্থী যারা তারা হচ্ছে মমিন মুসলমান, অর্থাৎ আমরা বলেন আলহামদুলিল্লাহ। আর বামপন্থী যারা তারা হচ্ছে মোটা ব্রেনের মানুষ, যারা নাস্তিক মুরতাদ, নিজেদেরকে মুসলমান নাম রেখেছেন ঠিকই কিন্তু তারা লালন করে সদা সর্বদা ইহুদি, খ্রিস্টান এবং যত অমুসলিমদের কৃষ্টি কালচার, আল্লাহ বিরোধী, রাসুল বিরোধী, ইসলাম বিরোধী তারা কথা বলে নিজেদেরকে ভাইরাল করে এবং নিজেদেরকে অনেক আভিজাত্য, অনেক জ্ঞানী, বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং তারা সৃজনশীল, প্রগতিশীল তাদেরকে মনে করে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত সুধি, এজন্য আমরা কোন পন্থী? ডানপন্থী। আর আল্লাহ তাআলা এই জন্য শুকরিয়া আদায় করা হচ্ছে এটি ডানপন্থীদের কাজ, আর কুফুরি করা হচ্ছে কি বামপন্থীদের কাজ। এবার আমরা কোন পন্থী, কোন পন্থা অবলম্বন করব, ডানপন্থা নাকি বামপন্থা? আমরা সকলেই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধি, এজন্য শুকুর শব্দটি কৃতজ্ঞতা অর্থে ব্যবহার হয়। এটি আল্লাহর প্রতিও, বান্দার প্রতিও, বা কোনো একটা পশু অথবা যে কোনো আল্লাহর সৃষ্টি জীবের প্রতি কৃতজ্ঞ থাকা, এটি একজন মুমিন মুসলমানের এটি ইমানি দায়িত্ব। আপনি মুরগি খেলেন, মাছ খেলেন, এই যে সৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছেন, খাবারের যতগুলো আল্লাহ তাআলা বস্তু দিয়েছেন, এই সব কিছু মানুষের গোলাম হিসাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, যদি কৃতজ্ঞতা পোষণ করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। শুধু রিজিকের মধ্যে নয়, ইজ্জতের মধ্যেও বরকত দান করবেন, রিজিকের মধ্যেও বরকত দান করবেন, হায়াতের মধ্যেও আরশের মালিক বরকত দান করবেন। ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুমি যদি অকৃতজ্ঞ হও তাহলে এই অকৃতজ্ঞতার কারণে তোমার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে তোমার অকৃতজ্ঞতা সদা সর্বদায় মানুষের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক, সেটা পৃথিবীর মানুষ দেখবে, তুমিও দেখতে পারবে। জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ। তাহলে কৃতজ্ঞতার মাধ্যমে শান্তি, কৃতজ্ঞতার মাধ্যমে মানুষের বরকত এবং প্রত্যেকটি স্থানে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। সম্মানিত সুধি, তাহলে দেখুন যে এই শুকুর বলতে আমরা কি বুঝি এ সম্পর্কে দেখতে পাই। কিতাবে এসছে আশুক্রু মারেফাতুল এহসান, এই শুকুর বা কৃতজ্ঞতা হচ্ছে অনুগ্রহ স্বীকার করা, আল্লাহ তাআলার প্রতি যে অনুগ্রহ বান্দা, এই অনুগ্রহের স্বীকার করা, ও তাহাদ্দুসু বিহি, এবং সেই অনুগ্রহটা জনসম্মুখে প্রকাশ করা, যে আমি, সে আমাকে এই উপকারটি করেছে, আমি তার প্রতি চির কৃতজ্ঞ। এটা ব্যক্তি আপনাকে যেভাবেই হোক উপকার করেছে, এটি এই অনুগ্রহের কথাটা নিজেও স্বীকার করা এবং জনসম্মুখে প্রকাশ করা, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেক সময় দেখা যায় এক ব্যক্তি উপকার করলো কিন্তু এই উপকারটাকে আমরা অনেক সময় প্রত্যাখ্যান করি। যেমনিভাবে শেরেবাংলা ফজলুল হক এক সময় এক ব্যক্তিকে উপহার করতে উপকার করেছেন, সাথে সাথে আবার তাকে কিছু অতিরিক্ত টাকা দিলেন, দিয়ে বললেন
যে এটি একটি ঘটনা আমরা শুনেছি, হয়তো বা আপনারাও শুনেছেন, যে যখন তুমি আমাকে ক্ষতি করবে তাহলে আমার টাকা দিয়েই তুমি আমাকে ক্ষতি করো, অন্য মানুষের বুদ্ধিতে অন্য মানুষের টাকা ব্যবহার করার প্রয়োজন নেই। এটি তিনি কিন্তু দুঃখের সাথেই বলেছেন। অর্থাৎ সদা সর্বদায় মানুষ অকৃতজ্ঞ, এটি মানুষের একটি স্বভাবজাত। এই জন্য আল্লাহতালা বারবার বুঝিয়েছেন, লাইন সাকার তুমলা আজিদান্নাকুম, তুমি যদি কৃতজ্ঞ হও আল্লাহতালা তোমাকে বরকত দান করবেন, তোমাকে তোমার রিজিকের মধ্যে সব কিছুর ভিতরে রিজিকের ফয়সালা দান করবেন।